মডেল পুনম পাণ্ডে তার মডেলিং বা অভিনয় সংক্রান্ত কাজকর্মের জন্য যতটা আলোচনার কেন্দ্রে থাকেন, তার চেয়ে বেশি আলোচিত হন তার বোল্ড এবং ডেয়ার ডেভিল আচরণের জন্য। কয়েকদিন আগেই ভ্যালেন্টাইন্স ডেতে নিজের অত্যন্ত উষ্ণ ভিডিও ইন্টারনেটে আপলোড করে যথেষ্ট চর্চিত হয়েছেন তিনি। এবার আবার তিনি আলোচনার কেন্দ্রে, সৌজন্যে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উদ্ভট আচরণ। গত 19 ফেব্রুয়ারি রাতে মিউজিক মির্চি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পুনম। গাড়ি থেকে নেমে মূলত অনুষ্ঠানে সেলিব্রিটিদের হেঁটে যাওয়ার পথে ভিড় করছিলেন চিত্রগ্রাহক ও সাংবাদিকরা। একটি কালো আউটফিটে সজ্জিত ছিলেন পুনম, চমৎকার দেখাচ্ছিল তাকে। ক্যামেরার সামনে অভ্যস্ত ভঙ্গিতে পোজ দিতে শুরু করেন সুন্দরী। ফটোগ্রাফারদের অনেকেই তখন পুনমকে ছেড়ে অন্য সেলিব্রিটিদের ছবি তুলতে ব্যস্ত। সেই সময়ে হঠাৎ এমন কাজ করলেন পুনম যে সমস্ত ক্যামেরার লেন্স ঘুরে গেল তার দিকে। অফ শোল্ডার যে পোশাকটি পরেছিলেন পুনম, তার নিম্নের অংশটি এমনিতেই বেশ স্বচ্ছ ছিল। তার উপর পুনম বেশ সচেতন ভাবেই পোশাকের ঘেরওয়ালা অংশটির মধ্যে হাত ঢুকিয়ে পোশাকটিকে সরিয়ে দেন। এর ফলে শরীরের গোপনাঙ্গ উন্মুক্ত হয়ে যায়, তার বিশ্রীভাবে প্রকাশ হয়ে পড়ে তার অন্তর্বাস্য। ফটোগ্রাফাররা এই সুযোগ হাতছাড়া করেননি। খচখচ শব্দে ফ্ল্যাশ বাল্ব জ্বলে উঠে, ক্যামেরা বন্দী হয়ে যায় নায়িকা তথা মডেলের অদ্ভুত আচরণ। ইন্টারনেটের সৌজন্যে পুনমের সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। অনেকেই বলছেন কাজটা অত্যন্ত অশালীন ও লজ্জাজনক হয়েছে। নিছক মিডিয়ার নজর কাড়ার জন্যই এমনটা করেছেন পুনম। কেউ কেউ বলছেন এইভাবে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রেখেছেন মডেল ও নায়িকা। সব মিলিয়ে এই ছবিকে কেন্দ্র করে বর্তমানে চড়ছে নেট দুনিয়ায় উত্তেজনার পারদ। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।